डॉक्टर साहब भीतरे आसते पारी आशुन नमस्ते डॉक्टर साहब नमस्कार हाँ बोलो उनकी बात बोलते पारी सर सॉरी आमी एक टू बिजी आछी साहब आमी बेसी समय आपना नेबो ना साहब बस सर आमार नाम टाइगर खान आमी एक टा प्राइवेट बात अपना के बोलते आछी प्राइवेट कथा हाँ साहब और खास बात भी तो अपना रे कथा टा की कोनो पेशेंट के नहीं पेशेंट माने पेशेंट इर बेपरे जोड़िया आछे আপনার কথা থেকে আমি বুঝতে পারলাম স্যার ও জিনিস কোথায় লুকানো আছে আমি জানি কি জিনিস যে জিনিস গুপ্তা সাহেব এই হসপিটালে সাপ্লাই করেছিল জিনিসটা দু নম্বরি যেটা পেয়ে অনেক পেশেন্ট মারা গেছে এক মিনিট সাহেব দু নম্বরি জিনিস পেশেন্ট মারা যাবে তা কে গুপ্ত সাহেব ওষুধ কোম্পানির মালিক আরোগ্য হ্যাঁ স্যার মানে আপনি কি ওই ফিডে কথা বলছেন হ্যাঁ স্যার কিন্তু গুপ্ত সাহেব তো টাকা দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ফ্লুইডটা দু নম্বরই ছিল না আর তাছাড়া আমাদের কাছে কোনো স্যাম্পেলও নেই যে আমরা ফাইট করতে পারি অনেক স্টক আছে সাহেব আমি জানি সাহেব ওই স্টক গুপ্তা সাহেব অন্য জায়গায় সাপ্লাই করবে বলে রেখেছে তো স্টকটা কোথায় আছে আরোগ্যের ফ্যাক্টরিতে না সাহেব অন্য জায়গায় অন্য জায়গায় মানে আমি তো সরিয়েছি আপনি হ্যাঁ সাহেব এই টাইগার খান বহুত গন্দা আদমি আছে সাহেব আমি ভালো লোক না সাহেব আপনি নিজের সম্পর্কে কথা বলছেন হ্যাঁ সাহেব আমার মোল্লা যেদিন থেকে আমাকে ছেড়ে চলে গেছে আমি ওই জন্যই নিজের কথা বলছি যে আমি খুব খারাপ লোক সাহেব আমি সব গন্দা কাজ করি মুন্না কে মুন্না মেরা একলতা বেটা সাহেব তা মুন্না হঠাৎ আপনাকে ছেড়ে চলে গেল কেন সাহেব এই দু নম্বরই দাওয়াই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে হসপিটালে ভর্তি ছিল সাহেব আর ওই দু নম্বরই দাওয়াই পেয়ে ও মারা গেল সাহেব আল্লাহ আমাকে তো সাজা দিয়ে দিয়েছে লেকিন আমার মুন্না রাতটা শান্তি পায়নি কেন জানেন সাহেব আমি আমি এই দু নম্বরই কাজ করি না সেই জন্য ওই স্টকটা এখন কোথায় আছে সাত নম্বর হাইড্রোড এক্সটেনশনে গোডাউনে সাহেব সাহেব পুলিশকে খবর দিয়ে দিন পুরো মাল যেন সিজ হয়ে যায় আমি চাইছি সাহেব আর কোনো মুন্না যেন এইভাবে মারা না যায় সাহেব যাতে আমার মুন্না রাতটা শান্তি পায় সাহেব আমি দেখছি টাইগার ভাই আমি আপনাকে কথা দিচ্ছি মাল সিজ হবে মিস্টার গুপ্ত অ্যারেস্ট হবে আর আপনার আপনার মুন্নার আত্মাও শান্তি পাবে আল্লাহ মেরে মুন্নে কি আত্মা কো শান্তি দেনা মুন্না